ডিজিটাল নিরাপত্তা আইনের অনেক মিসইউজ এবং অ্যাবিউজ দেখেছি। আবারও বলছি, ডিজিটাল নিরাপত্তা আইনের অনেক মিসইউজ এবং অ্যাবিউজ দেখেছি। এই উক্তিটা যদি কাউকে জিজ্ঞেস করা হয় যে এটা কে বলেছেন, নানা রকম অনুমান আমরা করব, নানাভাবে ভাববো। বিরোধী দল তো সরাসরি এটাকে বাতিলের কথা বলছে, এটাকে পরিবর্তনের কথা বলছে। এই টোনটা হচ্ছে খুব ক্লিয়ারলি আমাদের মনে হতে পারে যে সরকার বিরোধী কোনো একজন বুদ্ধিজীবী এটা বলেছেন। বুদ্ধিজীবী বলতে আমি কিছু আছে না সরকারের হয়ে মাঠে নামে এক ধরনের বুদ্ধিজীবী, বুদ্ধিজীবী খেলে তাদের কথা বলছি না, সরকার বিরোধী বিরোধী ভাব থেকে প্রকারান্তরে সরকারের দল তাদের কথা বলছি না। এই কথাটা অনেকেরই মনে হতে পারে সফটলি খুব সরকার বিরোধী কেউ বলছেন, কিন্তু অনেকের অবাক লাগবে জেনে এটা আইনমন্ত্রীর উক্তি। হ্যাঁ, এটা আইনমন্ত্রীর উক্তি। আইনমন্ত্রী এই কথাটা বলছেন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে। কোথায় বলেছেন, কীভাবে বলেছেন সেটা নিয়ে একটু পরে আসছি। একটা ফ্রাস্ট্রেশনের কথা একটু বলে ফেলি, মানে বাংলাদেশকে শুরুতেই বলে নেওয়া ভালো যে বাংলাদেশকে ক্ষমতাসীন সরকারটা এমন জায়গায় নিয়ে গেছে আমরা আসলে আর ম্যাটার করি না। আমরা মানে আমরা জনগণ, আমরা মানে আমরা এই দেশের মালিক, আমরা আসলে আদৌ আর ম্যাটার করি না। আমরা প্রচণ্ড শোরগোল করেছি, হাউকাউ করেছি এইটার বিরুদ্ধে, শুধু আমরা না। এবং খুব সারপ্রাইজিং একটা ব্যাপার ছিল, অনেকের মনে আছে আশা করি, সেটা হচ্ছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে তার ভয়ঙ্কর রকম সব নিপীড়ন নিয়ে, সে আইনের মধ্যকার সমস্যা নিয়ে সাংবাদিকদের মধ্যে তো বিভক্তি আছে, সেই বিভক্তিটা ঘুচে একসাথে সব সাংবাদিক প্রতিবাদ করেছিল, সম্পাদকরা প্রতিবাদ করেছে, সম্পাদকরা রাস্তায় নেমেছে, আওয়ামীপন্থী সম্পাদক এবং সরকার বিরোধী সবাই একসাথে নেমেছে, বিরোধিতা করেছে, মানববন্ধন করেছে, কারো কথা শোনা হয় নাই। যখনই এই আইনমন্ত্রীর কাছে আপনি যেতেন, সেই আইনমন্ত্রী খুব দুধ কথা আপনাকে শুনিয়ে দেবে, না এই আইন তো লাগবেই, এই আইনের কোনো সমস্যা নেই, সব ঠিকঠাক মতো হচ্ছে, এই দুই তিন বছর চার বছর আগে থেকেই এই কাজগুলো করা হয়েছে, এত নরম কেন এখন সুর আইনমন্ত্রীর? একটা অনুষ্ঠানে উনি গেছেন, অনুষ্ঠানটা আয়োজন করেছে ইউএসএআইডি, আমরা খুব ভালো মতো চিনি, ইউএসএআইড বলি আমরা অনেকে। এই প্রতিষ্ঠানটা একটা আমেরিকার দাতা সংস্থা, তারা আয়োজন করেছে, এখানে অনেক সুশীল বিশেষজ্ঞ সহ তাদের সাথে আইনমন্ত্রী বসেছিলেন। এটা আমেরিকা করেছে, একটু আমি একটা নোক্তা দিতেই চাই, ভারত এরকম কোনো কথার আয়োজন করেনি, চীন না, কিংবা রাশিয়া, আমাদের অনেকের প্রিয় দেশ এখন রাশিয়া না, বরং এই আইন দিয়ে আপনাকে আমাকে দলাই মালাই করে শেষ করে ক্ষমতায় থাকলে এই তিন দেশ সরকারের পক্ষে থাকবে এবং সরকারকে উৎসাহ যুগিয়ে যাবে, উৎসাহ যুগিয়ে যাচ্ছে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট কেন, পারলে আরও ভয়ঙ্কর কিছু বানাও। রাশিয়া যেমন তার অপোনেন্টকে নানান রকম বিষ প্রয়োগ করে হত্যা করে, সেই পরামর্শও কোনো একদিন আসতে পারে। অনেক লম্বা হিস্ট্রি আছে, অনেকগুলো গুরুত্বপূর্ণ নাম আছে, এমনকি এই মুহূর্তে পুতিনের সবচেয়ে বড় যে চ্যালেঞ্জার আলেক্সেই নাভালনি, তাকেও বিষ দিয়ে হত্যা করার চেষ্টা করেছে, সে আইসিইউতে গিয়ে মরতে বসেছিল, কোমায় চলে গিয়েছিল, কোনো রকমে আবার বেঁচে ফিরেছে, আবার রাশিয়া এসেছে, সে আরেক আলোচনা। সো পারলে এসব পরামর্শও সরকারকে তারা দেবে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের নিপীড়ন নিয়ে তারা কথা বলে না। কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আমরা পছন্দ করি বা না করি, সমালোচনা করি, করতেই পারি যৌক্তিক, কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের নাগরিকদের অধিকার রক্ষায় যতটুকু কাজ হচ্ছে সেটা করছে পশ্চিমারা আমেরিকার নেতৃত্বে, এটা একদম খুব স্পষ্ট, এর মধ্যে কোনো দ্বিধার কিছু নাই। এখন মূল ব্যাপারটা হচ্ছে এখানে কী কী বলেছেন একটু পড়ি, পড়লে আমাদের অনেকের কাছে খুব অবাক লাগবে তার বক্তব্য। তিনি বলছেন ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে আবার বসা হবে, সেখানে যে কেউ মতামত দিতে পারবেন, কেন এই আইন করতে আমরা বাধ্য হয়েছি তার প্রেক্ষাপট সবাই জানেন, বলার দরকার নেই, এটাতে কিছু আইন করে কোনো উপকার হয়নি আমার মনে হয়, খেয়াল করুন খুব ইম্পর্টেন্ট, অনেকেই বলছেন এই আইন করে কোনো উপকার হয়নি, আমার মনে হয় কিছু কিছু উপকার হয়েছে, উনি নিজে বলছেন যে আইন ব্যবহার করে এই আইন তৈরি করে কিছু কিছু উপকার হয়েছে, সেখানে আবার পরে বলছেন, তারপর উনি বলছেন আইনটির কোনো ত্রুটি বিচ্যুতি নেই এমন কথা আমি বলবো না, মানে উনি বলছেন এখন এই কথা এবং এটার পদ্ধতিগত ত্রুটি আছে সেগুলো উনি ঠিকঠাক করতে যাবেন ইত্যাদি ইত্যাদি। এখানে উনি জানান যে এই আইনটা সংশোধনের জন্য দীর্ঘদিন থেকে জাতিসংঘের চাপ আছে, জাতিসংঘ চাপ দিচ্ছে, পশ্চিমারা চাপ দিচ্ছে, উনি এখন সেটা নিয়ে এক ধরনের কাজ করার কথা বলা হচ্ছে, বলবেন উনি। উনি আরেক কিছু কথা বলছেন, আমি একটু পড়ি, কারো বাক স্বাধীনতা বা সংবাদ মাধ্যমের স্বাধীনতা হরণ করার জন্য এটা তৈরি করা হয়নি,
পেনাল কোডে ফিজিক্যালি চুরি করলে কী শাস্তি হয় সেটা আছে। প্রযুক্তির বিচারের ফলে চুরি আর শুধু ফিজিক্যালি হয় না, ডিজিটাল মাধ্যমেও হয়, এই ধরনের কথাবার্তা। সুতরাং আইন প্রয়োজন ছিল। তারপর উনি বলছেন, খুব ইন্টারেস্টিং, উনি এটা ভেটিংয়ের জন্য দিয়েছেন, মানে মতামতের জন্য দিয়েছেন, অনেকে অনেক কথা বলেছে, কিছু নিয়েছেন, তারপর বলছেন, দুঃখের হলেও সত্য, এই আইন করার পর আমরা অনেক মিসইউজ ও অ্যাবিউজ দেখেছি। শেষ অংশে আর একটু পড়ি, সেইটুকু আমাদের দরকার। পৃথিবীতে এরকম কোনো আইন আছে কিনা সেটা যদি থেকে থাকে, তাহলে আমাদের বেস্ট প্র্যাকটিসগুলো কী কী সেটা জানা এবং সেটাকে এই আইনের সঙ্গে যুক্ত করে দুর্বলতাগুলো দূর করার চেষ্টা করা হবে, এরকম একটা কথা। এখানে জাতিসংঘের লোকজন, আইন বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিভিশনের কমিটি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জন লোকজন এখানে এসে এই প্রোগ্রামে ছিল, বিভিন্ন রকম বেসরকারি প্রতিষ্ঠানের লোকজনও ছিল। মোদ্দা কথাটা হচ্ছে, এই জায়গায় আসলে একটু আগে যেটা বা শুরুর দিকে যেটা বলছিলাম, এই সরকার এখন যা করছে, যতটুকু করছে, নির্বাচন যেহেতু সামনে আছে, সেই নির্বাচনকে সামনে রেখে পশ্চিমের চাপে করছে, একদম সোজা সাপটা কথা। আর কেউ কোনো রকম কোনো চাপ সরকারকে দিচ্ছে না। এই সরকার, আমি ধারণা করি যে এই চাপের ফলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টকে কিছু বিধি বা পারলে আইনের কিছু ধারাও পরিবর্তন তারা করবে, কারণ এটা থেকে তাদের এই মুহূর্তে কোনো মুক্তি নেই। এই রিপোর্টে উনি বলছেন যে পুলিশকে অলরেডি ওনারা নির্দেশনা দিয়েছেন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট হলেই কাউকে গ্রেফতার করে না ফেলতে। এটাও কিন্তু হাস্যকর কথা। আইনে যদি এটা থেকে থাকে, আপনি মুখে বললে পুলিশ এটা করবে না, এটা হতে পারে না, কিন্তু আপনি এটা করছেন। বিশেষ করে সাংবাদিকদের ক্ষেত্রে এই নিয়ম মোটামুটি ফলো করা হচ্ছে, আপনি মানে ইনফর্মালি তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না, তাদের তদন্ত টদন্ত শেষ হওয়ার আগ পর্যন্ত। অথচ আগে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট মানে আপনাকে ধরে নিয়ে যাবে, তদন্ত টদন্ত কিছু না, আপনি কয়েক মাস বা বছর জেল খেটে ফেলবেন। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অস্ত্র কী ছিল? অস্ত্র হচ্ছে এটা, এই মামলার কোনো সুরাহা আপনি দেখবেন না যে শেষ পর্যন্ত সাজা হয়েছে। মামলা হলো, ধরে নিয়ে গেল, আপনি কয়েক মাস বা এক দুই বছর জেল খেটে ফেলবেন, তদন্ত তদন্ত করে কিছু হয় টয় না। এখন সেটা বন্ধ করতে বলছে। তো এই যে এইটুকু হচ্ছে, এটা অন্যায়, এটা আইনকে আপনি সরিয়ে রেখে এটা করতে পারেন না, এটা বেআইনি কাজ, কিন্তু তারপরও এই কাজটুকু আপনি করছেন আসলে পশ্চিমের চাপে। আমি ধারণা করি এই আইনটা পাল্টাবে, অনেকটুকুই পাল্টে ফেলবে তারা, পাল্টাতে হবে আসলে। কিন্তু যেটা জরুরি কথা সেটা হচ্ছে, নির্বাচন সামনে আসার পর্যন্ত সরকার অপেক্ষা করবে যে পশ্চিমের সাথে তার নেগোসিয়েশন কেমন থাকে। যদি পশ্চিমের সাথে নেগোসিয়েট করে একটা নির্বাচন এসে যেতে পারে, সে ক্ষমতায় থাকা অবস্থায়, ক্ষমতা থেকে রাখার মতো অবস্থায়, তাহলে সে এটা পরিবর্তন করবে। আর যদি পশ্চিমের সাথে তার ডিল বা আলোচনা যেটা চলছে সেটা যদি ভেঙে যায়, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট পাল্টাবে না, কোনো সম্ভাবনা নাই, বরং এটাকে আবারও আগের মতো করে বা আরও ভয়ঙ্করভাবে ব্যবহার করার মতো করে তারা তৈরি করে ব্যবহার করতে থাকবে। বাংলাদেশে আসলে আমরা একটা জিনিস একটু বুঝে রাখতে হবে, আইন থাকা থাকিতে কিছু আসে যায় না, আসলে কিচ্ছু আসে যায় না। আইন যদি এটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নাও থাকে, এই সরকার তার মতো করে নিপীড়ন করার জন্য নিপীড়ন করতে পারে। আপনার আমার পকেটে ইয়াবা দিয়ে যাকে খেতে চায় তার বাসায় খোঁজ খবর করতে গিয়ে ওখানে ইয়াবা রেখে অস্ত্র রেখে মামলা দেবে, আপনাকে কোনো না কোনোভাবে আসলে সে খেয়ে যদি ফেলতে চায় খেয়ে ফেলবে, সে কোনো সন্দেহের কিছু নাই। কিন্তু মোদ্দা কথা যেটা, যে জায়গায় সেটা হচ্ছে, আমাদের হয়তো এই একটা জায়গায় নাগরিকদের বোঝা দরকার আছে। আমি অনেকগুলো ভিডিও এটা নিয়ে করেছি, এই ভিডিওগুলো করতে গিয়ে লিখতে গিয়ে আমাকে দালাল বানিয়েছেন অনেকে, ক্লিয়ারলি বলেছেন, সরাসরি লিখেছেন, আমি আমেরিকার দালাল, পশ্চিমের দালাল। আমি আসলে খুব সোজা এটুকু বুঝি, এই দেশের একজন নাগরিক হিসেবে দেশের দালালি করতে চাই, এবং এটা ফ্রাস্ট্রেটিং, এটা মেনে নিতে আমার খুব কষ্ট হয়। আমি খুব কষ্ট পাই যে আমাদের ভাগ্য এখন আমাদের হাতে নেই, যেহেতু ভোট লাগে না, নাগরিকরা চেঁচামেচি করলে সরকারের কিছু আসে যায় না, যায় নাই তো। এই আইন বা আর যে কোনো আইন, বিচার বহির্ভূত হত্যা, ডেকে নিয়ে গিয়ে আপনি খুন করে ফেলছেন, একটা মানুষকে তুলে নিয়ে গিয়ে গুম করে ফেলছেন, আমরা হাউকাউ করেছি, আমি করেছি 10 বছর ধরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে লিখি, তখন ব্লগে লিখতাম, গালিগালাজ খেয়ে হল, তখন অনেক সমর্থন ছিল, অনেক বেশি সমর্থন ছিল বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের। 12 বছর আগে আমি ব্লগে লিখেছি, আমার মনে আছে, মানুষজন গালিগালাজ করে রাখে নাই, তারপরও লিখেছি, প্রকাশ্যে কথা বলেছি, যেখানে যেখানে কথা বলার স্কোপ হয়েছে, মানুষ পছন্দ করতো না, তারপরও বলেছি, একটা পর্যায়ে সবাই মিলে বলতে শুরু করলাম, আমরা বন্ধ হয়েছিল, হয় নাই, রীতিমতো স্যাংশন আসলো, তারপর বন্ধ হলো। এই দেশের শিল্পে নিয়ম পালন করা হয় না, অগ্নিকাণ্ড হয়, নানা রকম দুর্ঘটনায় মানুষ মারা যায়, কাজ হয়েছিল? আমরা কি ইন্ডাস্ট্রিগুলোকে, তার ঋণে এত মানুষ আগুনে মারা গেল, আমরা কি এরপর নিয়ম করেছিলাম যে আমাদের বিল্ডিংগুলো সবগুলো সেফটি টেফটি ঠিক করতে হবে? হয় নাই,
এরপর যখন রানা প্লাজা হলো, এরপর পশ্চিমা যে জোট অ্যাকর্ড অ্যালায়েন্স হলো, তাদের ঘাট ধরাতে আমরা আমাদের ফ্যাক্টরিগুলোকে ঠিক করেছি। বাংলাদেশের ফ্যাক্টরি আজকে বিশ্বের শ্রেষ্ঠ ফ্যাক্টরি হিসাবে দাঁড়াচ্ছে। বলছিল যে সব করলে আমরা লাভ করতে পারবো না, না মিথ্যা কথা, এই যে আমরা দেখছি তারা দারুণ ব্যবসা করছে। আবার যেহেতু অন্যান্য ইন্ডাস্ট্রিতে রপ্তানি নাই, পশ্চিমের চাপ নাই, ওগুলোর কী অবস্থা একটু খুঁজে দেখেন। হাশেম জুস ফ্যাক্টরিতে কিছুদিন আগে উনি পড়ে মারা গেল, আবারও মারা যাবে, আপনি লিখে রাখুন। সীতাকুণ্ডে বিস্ফোরণ হলো, তারপর সীতাকুণ্ডে আবার অক্সিজেন ফ্যাক্টরিতে বিস্ফোরণ হলো এবং দেখা গেলো সেখানেও নানান অনিয়ম। সো এই দেশের মানুষজনের স্বার্থে, এদেশের মানুষজনের কথায়, এদেশের মানুষজনের চাপে এই সরকার আসলে কিছু করবে না। আমেরিকা এসে যখন ঘাট ধরে, পশ্চিম এসে যখন ঘাট ধরে, তখন সে কিছু কাজ করে। সুতরাং এই ঘাট ধরার পক্ষে অ্যাডভোকেসি আমি করি, এতে দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর তত্ত্ব যারা দেন তার বিরুদ্ধে বলেছি, লিখেছি। এগুলো আপনি আপনার অনলাইন নিপীড়ন জারি রাখার জন্য করেন। সারা পৃথিবীতে এই ঘটনাগুলো ঘটেছে, আমাদের ইতিহাসে অসংখ্য ঘটেছে। শুধু এখন এই ঘাট ধরাটা আপনার ঘাট ধরে, তো তাই আপনার গায়ে লাগে, আমাদের ভালো লাগে। আমাদের দেশটার একটা গণতান্ত্রিক পুনরুজ্জীবন, নতুন করে গণতন্ত্রের পথে যদি যাত্রা করতে হয়, এটাই এই মুহূর্তে একমাত্র উপায়, এদের চাপেই কিছু হওয়া। আমি আবারও বলি, এই কথা সব সময় বলে আপনাদেরকেও বলে রাখছি, এর মানে এরা এটা করবেই, নট নেসেসারিলি, ওয়েস্টের কথা বলছি। সরকারের সাথে তাদের কোনো না কোনো ধরনের ডিল হতে পারে। সো নাগরিকদের জায়গা থেকে আমাদের না এই চাপটা রাখতে হবে, ওয়েস্ট তোমরাও। এই সরকারের সাথে ডিল করা মানে হচ্ছে জনগণের চরম বিরুদ্ধে চলে যাওয়া। ভারত 2014-2018 করেছে, চীন আমরা অনেকে জানি না 2018 করেছে। সো এইগুলো করে জনগণের কাছে পারসেপশান কী হয়েছে ওয়েস্টের, আসলে এই ব্যাপারটা বুঝতে হবে। মানুষের সাথে থাকতে হবে এবং তাদের কি চাওয়া না চাওয়া আছে সেগুলো মানুষের সরকারের সাথে, জনগণের নির্বাচিত সরকারের সাথে আলোচনা করতে হবে, ডিল করতে হবে। আমরা মানি পৃথিবীর বর্তমান যে পরিস্থিতি হয়েছে, আমাদেরকে বৃহৎ শক্তিগুলোর, এমনকি জনগণের নির্বাচিত সরকার হলেও, কিছু কথা কোন জায়গায় কী জায়গায় কথা কিছু বলতে হবে, কিছু শুনতে হবে, সেগুলো আমরা করতে হবে। কিন্তু সেটা জনগণের সরকারের সাথে আমি আলোচনা করতে হবে। একটা জবরদখলকারী খুনি, নানা রকম অপরাচার, অন্যায়, দুর্নীতি, দুঃশাসন চালানো একটা কর্তৃত্বপরায়ণ স্বৈরাচারী সরকারের সাথে ওয়েস্টের কোনো নেগোসিয়েশন যাতে না হয়, তাদেরকে ক্ষমতায় রেখে সেই চাপটা জনগণের পক্ষ থেকে জারি রাখতে হবে।